আজকে যে তারা হুর তিন দিন যাব অনাহারে আসেন, তান বড় খানে নাই, তাই কোনো খাস কোনো ভাইতে শুনি না। কিন্তু ফাতেমা বইতে শোনেন যে আমার একটা ফাহেজমা আছে কোনো বড় না সাদর, তো এই ফাহেজমাটা আপনার পাজারে নিয়ে বেশ হইন আর যা আপনার খাবার লিখেন তিন দিন চলছে আগুন জ্বলে না, হাসান হোসেন খান হাতে করতেছেন বাচ্চা দিদি কাছে তো আমাদের সহ্য হয় না, জানি তার খাবারটা নিয়ে গেছেন বাজার ফাহেজমাটা বাজার হয়ে গেছেন কি আপনার ছয় টাকা পেয়েছ, তো ভাই দিয়ে যত বড় হয় তার পরীক্ষাটা অত তো বড় হয় ছয়টা হবে, তারপরে দান্ডাকা খারা আল্লাহর পর আর আমি একজন ফিরিস্তারা কইন তুমি ফকিরে বেসে যাও ইয়া তান কাছে সাহায্য সব যে আল্লাহর আমার কিছু দান করেন, এই ছয়টা হাত থেকেও আমার আলিয়ে আমার রাস্তা যেই কিনা আমি তার পরীক্ষা পাব। তিন দিন যাবো পরিবার গরম দেখাবো নাই, এখন ছয় টাকা পাইছে এই ছয় টাকা পাই আমার কাছে যেই কিনা আমি তো দেখবো বদলত আল্লাহ দিলে তার কাছে একজন ফকির পাঠাইল আইয়া কইতেছে যে ইতিনি ইয়া আবাল হাসান ইতিনি বিসাবিলিল্লাহ আনা সিফলিয়াত আমি খানি হাত আল্লাহর কাছে আপনি আমার কিন্তু সাহায্য করুন, গরিব মানুষ আল্লাহর কাছে সত্য শূন্য আল্লাহ দিলে তার হলো বউ ফুলা ফুলি তিন দিন যাবো তুফার খবর হইনি এই ছয় টাকা দেন পাইছেন বিবির খাবার বিচ্ছা ঘর থেকে ছয় টাকা ছয় টাকা বোধ হাতে তুলে দিয়েছে পরীক্ষার মধ্যে কীভাবে পাস করছেন বৃত্তি সহকারে সিরিয়াল হইয়া পাস নম্বর নেই এ পরীক্ষা নজির নেই এইভাবে এখানে দাঁড়া গেছেন একটা পাওয়ার নেই আল্লাহ তালা আমি কালে সিজিব রেছিলাম বলে তুমি যাও বেহেস থেকে একটা উঠিয়ে যাও আমার আর এনে গিয়া কইবাই তাই চিন্তা নেই তাহলে কইবার টাকা পয়সা নাই তুমি একশো টাকার দাম সন্তুষ্ট করে বাকি বিক্রি করে আইব ফাজা জিব্রাইল ফি সূরাতি আদামিন জিব্রাইসাল্লাম মানুষের সুর দূরে তার আইসন ওটা উঠলিয়া আইয়া কোথা শোন আবুল হাসান ও হাসানের বাপ আপনি উঠটা নেই কিনবা ফাকাল আলিউল লাইসাইন নিজের রহমান আনা সিফলিয়া আমি খালি হাত আমার হাতে কোনো টাকা পয়সা নাই আমি কিন্তু পাঠাম না তাহলে বলে ঠিক আছে নগদ টাকা দাম লাগতো না বাকি আপনার কাছে বেসলাম পরে আপনি টাকা দিবা একশো টাকা দাম পরে আমার দিনে না ফাহাজ আলী না কাতার ইবিল আলী উঠে লাগা আমার ধরে নিল অর্থাৎ তারা জিয়ে গেলেন জিবাহ ইসলাম একটু বলি নাই কারণ তারা তো মানুষ না গিয়ে শুনি কিছুক্ষণ পরে আল্লাহ তারা তুমি কালি স্যার ঘরে তুমি যাও জান্নাত থেকে একশো ষাট টাকা লইয়া যাও আর ওই উত্তরে খরিদ করিয়া আবার বেহেস্তা লইয়াও জান্নাতে যিনি জান্নাতে আবার চলে আসো ফাজা জিব্রাইল ফাজা মে কাইল ফি সূরাত আরাবিয়িন মান বদ খামলা তো মানুষ হইয়া কৃষক সাজিয়া তাই নাই শোন দুজন আছেন দুই নম্বর আই আইয়া কইলা আবুল হাসান আপনি উঠা মেজবানি বলে বেচতাম কত টাকা কিনছি মানে বলে একশো টাকা কিনছি নেন আমি আপনি একশো ষাট টাকা দেবেন তান বিচার এলাম আর কিছু কোনো ঘরে এই নাই আছে আমার পাওনা একশো টাকা দিন তান দিলা এলা আচ্ছা রইল আপনার আত কত ষাট রিসলা কত ছয় রিসলা ছয় ছয় দশে ষাট পাঞ্জাব হাসানা পালা আসমান সালিয়া এক টাকা দিলে ছয় ষাট দশ টাকা দুনিয়াতে পাওয়া যায় এই খাসা টাকা ষাট টাকা খাসা টাকা লইয়া সোনার রূপার টাকা তো আগে আছে সোনার টাকাটা দিনার হয় আর রূপার টাকাটা দিনহম হয় এই চকটকি কত আছে ষাট টাকা দান পাইছেন তাই লইয়া আইলা বাড়ি আইয়া টাকাটা ফাতেমার সামনে রাখতেছেন ওয়াল কাদির রহমাতা বাইনা ইয়াদাইয়া ফাতেমা তারদাল্লাহু তাআলা আনহা ফাকাল আলী ইয়া ফাতেমা তু ইন্নি তাদারতু আল্লাহ আলে দাদা নয় টাকাটা তো ধর করেন ও ফাতেমা তোমার ফাইজমার টাকা ইয়া আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি নাও তোমার সলোয়ারের টাকা আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি ছয় টাকা বিকিলাম ষাট টাকা ব্যবসা করে খাইছি স্বয়ং মালিকের সাথে ষাট টাকা পাইছি ছয় টাকা পুঁজি দাদা ফাতেমা দেওয়া আমার কইলা আপনি একটা কাজ করতে আব্বার কাছে খবরটা কইলে আব্বা খুশি হইবা হজরত আলী হজরতের কাছে গেছেন ফাঁক পাড়া হবির কিসাথী হজরত আলী দা তার মহ সমস্ত ঘটনার অভিযোগ কইলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি শুনে মুস্কি হাসি দিলেন হুজুরে যখন বালার সম্ভাব শুনতেন মুস্কি হাসি দিয়ে এটা সুন্দর সুন্নত ছাঁটা করে খাহা করে কোনো হাসতেন না
আমার কথাটা শুনিয়া হুজুর এমন একটা হাসি দিলেন, পাক হয়ে গেল, দাঁত বের হয়ে গেল, হাত্তা রাইতু নাওয়া জিজাহু, এমনকি আমি হুজুরের গাল দাঁত পর্যন্ত দেখছি। তোমার তিনটা জিনিস দান করছে, একটা জিনিস হইল ওয়ালাকা সেহরুন সাইয়্যিদুল মুরসালিন, তোমার আল্লাহ তাআলা এমন এক শ্বশুর দিছো, পাইছো তুমি যে শ্বশুর সমস্ত নবী রাসূলের পয়গম্বরের সর্দার, তোমার আত্মীয়তা দ্বারা আছে সর্দার, দুনিয়া হারাতে সর্দার, তোমার আল্লাহ তিনটা জিনিস দান করছে, ওয়ালাকা সেহুন সাইয়্যিদুল মুরসালিন, ওয়ালাকা জাওজাতুন সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ, হ্যাঁ, হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ, তোমার শ্বশুর সমস্ত বেহেশতে সমস্ত নবী রাসূলের সর্দার, তোমার বউ সমস্ত বেহেশতে নারী কুলের সর্দার, আর তোমার দুই ছেলে বেহেশতে সমস্ত যুবক গোষ্ঠীর সর্দার, যাও পিঠে হাজিয়া তুমি খাওয়া দাওয়া করো, আর আলী জানিয়ে রাখো আমার মেয়ে ফাতেমা তোমার উপর থেকে বড় কষ্ট করছে, এই যে প্রথম অবস্থায় যে উটটা লইয়া আইছিল সে উটটা হলে আমার মা ফাতেমার সওয়ারি, ওই ফাতেমায় উঠলো সওয়ার হইয়া বেহেশতে যাইব, হ্যাঁ, আমার মা রেলা তারা হাঁটাইয়া দিতা না, আমার মেয়ের আল্লাহ তারা ওই উঠে সার করে করে বেহেশতে দিবা, এটা ফাতেমার সওয়ারি আসছিল, তিনি প্রথম নিয়ে আইছিলেন, তিনি জিব্রাইল, তিনি করে কিনে নিয়েছেন, তিনি গাবে খাই, যাও ওইটা আপনি একদম খরচ করো, আল্লাহ শুক্রিয়া দেখো, আল্লাহ রাব্বুল ভাই দুনিয়ার মধ্যে এসে জোর দিয়েছেন, এতে আমরা ওই নিয়ত সহি নিয়ত নিয়া আল্লাহকে রাজা খুশি করে নিবে, হয়তো আলীর তোর মধ্যে কি আসিল আল্লাহকে রাজা খুশি, ছয়টা আর ছয়টা হয়ে একটা রাখুন না, বিবি বাচ্চা তিন দিন আছে উপহার জ্বালাইছিল, এই জন্য প্রত্যেকটা কাজ থাকতে আল্লাহকে রাজা খুশি করার জন্য এখলাস যেটা বলা হয়, এক ব্যক্তির সাথে হয়তো আর যুদ্ধ করতেছেন, এখলাস আর হয় আল্লাহকে রাজা করার জন্য আমল, হয়তো আলে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে তার আপনার তোলা ফেলা গেছে, তার বুকের উপর উঠিয়ে আপনার ছুরি বাইর করছে, তার গলা হাট্টা ওমা, তার মধ্যে হে আর কোনো হত্যা পাইয়া মুখের মধ্যে আপনার থুতু উঠেছে, সের দিছে আর কি, সের পাচ্ছে মুখের মধ্যে, মুখের মধ্যে অনেক সময় পাইছে, আর একটা গুসা আইছে না, আর একটা গুসা আইছে, আর একটা গুসা আইছে, এমনি তাই তলোয়ারটা ফেলাইয়া বুক থেকে নামে গেলে পঞ্জা তুই যাই গিয়া তোরা হাঁটতাম না, ইয়ে বেড়া কয় বেড়া সব মনার আমার সাথে যুদ্ধ করিয়া আমরা তলে পালাইয়া আপনি উঠে চুরি করতা মত অবস্থায় ওষুধ তুলে সারে দেয়নি, বলে শুনো তোমার সাথে আমার কোনো আদা উঠতে না দুশ্মনই না, তোমার মারতাম সেনে আল্লাহকে রাজা খুশি করার দোষে মারতাম, তুমি আল্লাহর দুশ্মন আল্লাহরে মার তোমার মারতাম আল্লাহরে খুশির জন্য, তুমি যখন সেফ দিছ আমার মুখের মধ্যে তখন আমার মধ্যে একটা রাগ আসিয়া গেছে, এখন যাবে শুনলে আল্লাহরে সন্তুষ্টির জিনিসটা আমার মধ্যে থাকে না, এই জন্য তোমার আমি ছেড়ে দিলাম, এটা নাম হইল আল্লাহ সন্তুষ্টির আমল,
আমরা মাদ্রাসা করছি, সহায়তা করতেছি, টাকা দিতেছি, সন্তান আদি দিতেছি, যা আমরা করতেছি সব একমাত্র হাতুন ভাই আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা যেন এখলাসের সহিত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর আমাদের সন্তান যে আমার আওলাদকে সম্পদকে এই কোরআনের পিছনে খরচ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।